ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো প্যান্টের বেল্ট, মানে মাজাতে যে বেল্ট লাগানো থাকে প্যান্টের, ওই বেল্ট দিয়ে কিভাবে আপনারা ফাইট করবেন যখন আপনারা রাস্তাঘাটে বা চলাফেরা করেন। অনেক সময় দেখা যায় হাতে কোনো কিছু থাকে না বা পাশে কোনো কিছু থাকে না, এমন সিচুয়েশনে যখন পড়বেন তখন লাঠির আঘাত এবং দুই তিন জনের অ্যাটাক আপনি একা কিভাবে মোকাবেলা করবেন সেটার নর্মাল কিছু টিপস দেখাবো। তো জিনিসটা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা বেল দিয়ে কিভাবে ফাইট করবেন যখন আপনার হাতে কিছু থাকবে না বা কোনো কিছুই আপনি পাবেন না, তখন আপনার বেলটা অস্ত্র হিসেবে কাজে লাগাবেন। মাথা থেকে বেলটা খুলবেন, যদি আপনাকে কেউ বাড়ি দেয় লাঠি দিয়ে বাড়ি দেয় তো তাৎক্ষণিক বেলটা খুলে সেম এর আগে নানচাক অথবা লাঠি দিয়ে যেভাবে ব্লক দিচ্ছেন সেম একই সিস্টেম ব্লক, যখন আপনার মাথায় আঘাত করবে তখন এরকম পজিশন আপনি মাথার লাঠিটা ব্লক করবেন। ব্লক করার পরে লাঠিটা এরকমভাবে ধরে ফেলবেন, ধরে ফেলার পরে কিক মারতে পারেন অথবা যে কোনো ধরনের এটা আপনি করতে পারেন। তখন আবার দেখা যাচ্ছে সেম এরকমভাবে লাঠিটা ব্লক দিবেন, ব্লক দেওয়ার পরে সেম কিক মারতে পারেন অথবা ফ্রন্ট কিক মারতে পারেন অথবা ব্রেক কিক মারতে পারেন, যে কোনো ধরনের অ্যাটাক আপনি করতে পারেন। যখন আপনার সাইডে লাঠি দিয়ে আঘাত করবে তখন সেম এই পজিশনে ব্লক দেবেন, ব্লক দেওয়ার পরে লাঠি ধরে নেবেন, কিক করতে পারেন এবং ফ্রন্ট কিক করতে পারেন অথবা সেম এরকম ব্লক দিচ্ছেন দেওয়ার পরে এই কিক মারতে পারেন। সেম যখন আপনারা এই সাইড দিয়ে বাড়ি দেবে সেম একই পজিশন, এই যে ব্লক দিচ্ছেন দেওয়ার পরে কিক করতে পারেন এবং ফ্রন্ট কিক করতে পারেন, যে কোনো ধরনের অ্যাটাক আপনি করতে পারেন। সেম আপনি যখন বেল্ট দিয়ে ভারী দিবেন এরকমভাবে ধরবেন, ঠিক এরকমভাবে ধরবেন না যেন আপনার ঘায়ে নিজেই পাড়ি খান, সেক্ষেত্রে আপনার কী করতে হবে এরকমভাবে ধরতে হবে সেম এই যে এরকম, ঠিক আছে। এই যে এরকম পা দুইটা হাইট পজিশন থাকবে এবং মুভমেন্ট হবে, বডি মুভমেন্ট হবে বাড়ির পাওয়ারের ক্ষেত্রে। তো বেল্টের বাড়ি অংশটা আপনার সামনের দিকে থাকবে এবং পাতলা অংশটা পিছন দিকে থাকবে। সেম এই যে এরকমভাবে আমি ধরছি, ধরার পরে সেম মাথায় আঘাত করবো, সেম এই যে ওয়ান, আবার এই জায়গা থেকে টু, আবার যখন নিচে আঘাত করবো থ্রি, আবার ফোর, ঠিক আছে। সেম এই যেরকম ওয়ান টু থ্রি ফোর, সেম আবার যখন আমি বাড়ি এবং কিক একসাথে দিব ওয়ান, ঠিক আছে, বাড়ি দিছি দেওয়ার পরে কিক মারবো, আবার ওয়ান কিক মারবো, বাড়ির সাথে রাউন্ড কিক মারবো, সেম ওয়ান এই যে আছে রাউন্ড কিক মারবো। তো ইজিলি প্র্যাকটিস করতে পারেন। যদি আপনারা বেলটা ঘুরাইতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেম এই যে এই পজিশনে ধরবেন, সেম এরকম পজিশনে ধরবেন, দুইটা দিক ঘুরানো আছে, এক উল্টা দিক এক বাউ দিক। যদি আমি বাউ দিক ঘুরাই সেম এই দেখেন এই পজিশনে ধরছি, আস্তে করে এই যে এরকমভাবে এই দেখেন এরকমভাবে আস্তে করে ঘুরাইতে পারবো আমি সেম ইজিলি। এবং কি আমার পা ডান পা পিছনে বাম পা সামনে থাকবে, ফাইট পজিশন সেম, বডি স্ট্রং সোজা থাকবে। সেম এই যে এই দেখেন এই যে এরকমভাবে হাতের টিপাই রাখবো, সেম এই যে এরকম এই দেখেন এরকম এরকম আমি হাতে একদম ইজিলি ঘুরাইতে পারবো। আবার দেখেন সেম যদি আমি বাউ দিক ঘুরাই এই যে এরকম এই যে এরকম এরকম বডির একটা দুল খাবে, সেম এরকম ঘুরবে। আবার যখন আমি উল্টা দিক ঘুরাবো এই যে সেম বাউ দিক ঘুরাইছে, এখন উল্টা দিক ঘুরাবো, সেম একই পজিশন, এই দেখেন এই যে এরকম এরকম এই যে, ঠিক আছে, এই যে এরকম পাও পরিবর্তন করতে পারেন, সেম এরকম ঘুরাইতে পারবো। তো যখন আমি রাউন্ড ঘুরাবো সেম রাউন্ড এই দেখেন একই সিস্টেম সেম একদম ইজি, এই যে এরকম এরকম তারপরে এই যে এরকম এরকম এই দেখেন এই যে এরকম এরকম রাউন্ড ঘুরাইতে পারেন আপনারা। আরেকবার দেখেন সেম আপনারা যদি শিখতে চান, শেখার জন্য কেউ আগ্রহী থাকেন তাহলে নর্মালি আপনার কিছুদিন প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন ফার্স্ট টাইম প্র্যাকটিস ছাড়া সম্ভব না, মানে পারবেন না আর কি ইজিভাবে। তো আপনারা এরকম ইজিভাবে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন একদম খুব ইজিলি পারতেছেন, এটা খুব ভালো একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন যখন আপনার কিছু থাকবে না হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।